গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো 14th December, বৃহস্পতিবার। তো আজকে তো সকাল থেকে কাজের খুব চাপ আছে, কারণ ওর বাবা বেরোবে, সকাল সকালে বেরোবে। তা মোটামুটি কয়দিনই ওর বাবা সকাল সকালে বেরোচ্ছে, যদি ওর বাবার কাজটা এমন কোনো বেরোবার টাইমের ঠিক থাকে না। কোনো দিন তো ভোরবেলাও বেরোচ্ছে, কোনো দিন মাঝরাতেও বেরোচ্ছে, কোনো দিন দুপুরবেলাও বেরোচ্ছে, আবার বিকেলবেলা। যাই হোক, এই কদিন মানে মোটামুটি বেশ কয়দিন হলো ওই সকালের দিকে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, আর রাত আসছে অনেকটা রাত করে। হ্যাঁ, ফলে খাওয়া দাওয়া বলতে কোনো দিন চলে যাচ্ছে মানে রুটি খেয়ে রুটি টিফিন নিয়ে যাচ্ছে, কোনো দিন ভাত খেয়ে যাচ্ছে রুটি নিয়ে যাচ্ছে। তা আজকে ঠিক অতটা সকালও নয়, আজকে 11টা নাগাদ বেরোবে, সেজন্যে ভাত খেয়ে যাবে আর রুটি নিয়ে যাবে। আর যেদিন একটু আরও অনেক সকালে মানে 8টা 9টা নাগাদ যায়, তখন ওই রুটি খেয়ে যায়, রুটি নিয়ে যায়। তা আজকে মানে ভাড়াটা একটু টাইম পিছিয়েই 11টা হয়েছে, নইলে 8টা সাড়ে 8টায় ছিল। যেহেতু হঠাৎ করে টাইমটা পিছিয়ে গেল, তার জন্য বাবাকে বললাম কিছু বাজার করে দিতে, কিছু মাছ আর সবজি। বেশ কদিন ধরেই তো সকালে থাকতে পারছে না, বাবা বেরিয়ে আছে, আর আমি না বাজারে যাই না সেরকম, বাড়ির থেকেও রাখি না। তা ওর বাবা সেরকম পছন্দ করে না, মানে নিজেই বাজারটা করা পছন্দ করে। তা সেই জন্য আমি বললাম, তাহলে আছো যখন সকালে কিছুটা সময় যখন আজকে পেয়ে গেছো, একটু বাজার করে নিয়ে আসো। আমার বাজারের অবস্থা খুব খারাপ, মানে ফ্রিজের অবস্থা খুবই খারাপ, একদম খালি। ফ্রিজ বলতে আমার ডিপ ফ্রিজে তো মাছটা মাংসটা যাই হোক এগুলো থাকে, আর নর্মাল ফ্রিজে সবজি। তা কিছু ওই কদিন চলার মতন, দু চার দিন চলার মতো কিছু মাছ সবজি নিয়ে এসেছে, ওই কাটাপোনা মাছ। আমি বলেছিলাম যে মেয়ে খেতে পারে এমন মাছ নিয়ে আসো, কারণ একটু কাটাওয়ালা মাছ না, মেয়ে খেতে পারে না। তা সেই কাটাপোনা মাছ নিয়ে এসে, এর আগেও কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো, সে মাছটা শেষ হয়ে গেছিলো, কিন্তু মাছের মাথা রয়ে গিয়েছিলো, মাথাটা। সেই মাথাটাকে দিয়ে ভাবছি আজকে ডাল করব, কিন্তু মুগ ডাল করব না, মুসুর ডাল, কারণ মুগ ডাল একটু গ্যাসের প্রবলেম হয়, আর সাথে আলু ভাজা, মাছের তেলে বড়া, আর করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, সেটা রুটির সাথে নিয়ে যাবে আর খেয়েও যাবে। আর দেখো আমি খুব সুন্দর করে মাছে মাথা দিয়ে মুগ ডাল নয় মুসুর ডাল করেছি, খুব সুন্দর করে করেছি, ভালোই লাগছে দেখতে। তা যেহেতু পরে বয়স দিচ্ছি তাই বলতে পারছি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো। আর এখানে আমি অমলেট করে ঝোল করব বলে আমি আলুটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিই। তারপরে ডিমটাকে আলাদা জায়গায় মানে ফেটিয়ে নিয়ে আলাদা জায়গায় ফ্রাই প্যানে আমি ভেজে ওর সাথে অ্যাড করে দেবো। তা ডিমগুলো গুলছি, দেখো ওরা সহজে গুলতে যাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে, কী করবো, পরে একটা হাত খালি করে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমার সোনামা এখন ঘুমতে ওঠে নি, চিকো চলে এসছে ওকে ডাকতে। তো শোনো কি হচ্ছে কথাবার্তা, তো দেখলে জিকো এসে খুব তুলে ওকে মানে তোলার চেষ্টা করলো, এসে দেখছো ঘুমাচ্ছে, টেনে তোল। তা অনেক চেষ্টা করে শেষমেশ ওকে তুললো। তো আমার ভিডিওটা আর আমি আর লং করবো না, এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের সকলকে জানিয়েছি টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।